ইদানিং খুব থেকে থেকে বৃষ্টি হচ্ছে, তাই না? মানে এই রোদ আর এই বৃষ্টি। আচ্ছা, কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে না, পরদেশি মেঘ, এমনই কোনো দিনে হয়তোবা কবি লিখেছিলেন। তবে কবি যখনই লিখুক না কেন, তার সৃষ্টিগুলো কিন্তু নদীর মতো, সেকাল থেকে একাল, রং রূপ বদলে বয়ে চলে চিরকাল। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ। কাজের ফাঁকে সেদিন চাঁদনির বাসায় গিয়েছিলাম, সেখানে দেখা হয়ে গেল সঙ্গীত শিল্পী নির্ঝরের সাথে। দুজন মিলে জমিয়ে আড্ডা দিলেন পরদেশি মেঘ গানটি নিয়ে। সে দেশে যবে বাদুল ঝরে, কাঁদে নাকি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাসি নদীর তীরে। চাঁদনি যখন এই কাজটার কথা আমাকে বললো, তো ভীষণ অস্থির, তো আমাকে ফোন করলো, এই একটা গান করতে হবে, আমার অনেক স্বপ্নের একটা গান, এই গানটা পাঠাচ্ছি এখনই শুনো, আমাকে এখনই বলতে হবে সব কিছু। তো আমাকে একটা ফাইল পাঠালো হোয়াটসঅ্যাপে, তো আমি শুনলাম, কিন্তু শোনার পর কিছু বুঝি না, কারণ একদম একটা র ট্র্যাক ছিল। ফার্স্টে আমরা চিন্তা করেছিলাম যে একজন ফরেনার, একজন আর্টিস্ট নিয়ে কাজটা করব, কিন্তু আমাদের এখন যে সমস্যা, প্রেক্ষাপট থেকে ফরেনারকে নিয়ে কাজটা করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠেনি। তখন নির্ঝর বলল, চল তাহলে একটা কাজ করি, আর্টিস্টটা আমি হয়ে যাই, আর তুই ভিতরের সেই ড্রিম গার্লের সাথে কাউরে ঢুকাই দিয়ে কিছু একটা কর। এটাই না, এখানে আরেকটা মজার কথা আছে, সেটা হচ্ছে এই মার্সেলকে নিয়ে কথাটা বলি, যে আমরা ফরেনার খুঁজছি, চাঁদনি ফরেনারকে নিয়েই করবে, স্টোরি যেটা প্রথম ছিল ওটাই থাকবে। আমি বললাম ফরেনার পাবি না এখন, পরে যেটা হলো আমরা ভাবলাম যে মার্সেল তো বেশ ফর্সা এবং ওর চুল একটু কালার করা, একটু বার্গেন্ডি কালার আছে, তো ওকে আমরা ফরেনার বানিয়ে দিই, হ্যাঁ ফরেনার সাজিয়ে ওকে আমরা নিয়ে যাই। তো পরে মনে হয় না দর্শকদের সাথে সেরকম প্রতারণা করা উচিত হবে না, তো পরে আমরা প্ল্যানটা চেঞ্জ করে যেটা একটু আগে চাঁদনি বললো। আসলে কাজটা যখন আমরা করলাম, মানে প্রথমে শুরু করলাম, আমরা একটু কনফিউজ ছিলাম যে কাজটা কেমন হবে ইনানি বিচে। ডিরেকশনে ছিলেন আমাদের নিয়াজ মাহমুদ চন্দ্রদীপ এবং ক্যামেরায় ছিলেন আরমান হোসেন। এই গানটির শুটিং হয়েছে কক্সবাজারে। প্রকৃতির সাথে পাল্লা দিয়ে কাজটি কিন্তু খুব বেশি সহজ ছিল না। প্রথমত কথা হচ্ছে যে নজরুলকে নিয়ে আমাদের এখানে খুব কম কাজ হয়, একদমই কম কাজ হয়। তো সেক্ষেত্রে চাঁদনির প্রথম যখন প্রস্তাব পায় যে নজরুলের একটা গানের, মানে আসলে ও মিউজিক ভিডিও করতে চাচ্ছে, আমার কাছে এটা খুব ভালো লেগেছে এবং হচ্ছে যে আমি ওকে হাইডলি অ্যাপ্রিসিয়েট করেছি। প্রথম দিন আমার একটা ডিজাস্টার হয়েছিল, প্রথম দিনের শ্যুটে ওইখানে হলো যে ড্রোনটা সমুদ্রে পড়ে গেছিলো, তো যে কারণে আবার হচ্ছে রাতে আবার একটা ড্রোন ঢাকা থেকে মানে নেওয়া হয়েছে, মানে সেকেন্ড দিনের কাজ করার জন্য। আরেকটি গোপন খবর দিয়ে যাই, এই গানটি তৈরির ঠিক আগে চাঁদনির মায়ের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন চাঁদনি নিজেই। কি মায়ের লেখা গানে মেয়ের কণ্ঠ, অনুভূতিটা একটু ভিন্ন রকম না? চোখ ভরা ছিল কত স্বপ্ন, তাই নিয়ে হয়েছিলাম, জানি না কি হতে কি হলো, জীবনটা হলো এলো মেলো, কত যে ছিল মনে আশা, সব হয়ে গেল নিরাশা। এই গানটা লিখেছেন আমার মা ফাতেমা বেগম। একদিন আমি আমার ডায়েরি গুছাতে যে এই গানটা পাই, হঠাৎ করে মনে হলো যে এই কাজটা কমপ্লিট করি। জীবন তো থেমে থাকে না, পাবো কি সুখের ঠিকানা, চুপি চুপি কে যেন বলে যায়, সুখ ফিরে পাবে সুরের মূর্ছনা। আসলে এই গানটা লেখার পিছনে আমার কোনো অভিজ্ঞতাও ছিল না, কোনো কিচ্ছু ছিল না, আগে কোনো দিন লিখিও নাই। ওর আব্বু যে কোনো সময় নাটক লিখতো বা যাই করতো, আমাকে বলতো তুমি দেখো তো এটা হয়েছে কি না, এটা হয়েছে কি না। সে যখন লিখছিল গল্পটা, তখন বলে কি দেখো এটার পিছনে একটা গান লিখবো, মানে গান দিব এটার মধ্যে, কি গান দেওয়া যায়। আমাকে দাও, বলে কি না তুমি লিখো তো একটা গান লিখো তো, এই নাটক সম্বন্ধে একটা গান লিখো, আমি এই গানটা দিব। গল্পটা তো জানি আমি,
কি গল্প সেই গল্পটা চিন্তা করে আমি কাজটা করলাম মানে কি লিখলাম লাবিব এই গানটা সুর করে এবং জাইন থাকে কম্পোজিশনে ডিরেকশনে ছিল টুকু মামা মানে টুকু খন্দকার আমার মামা একটা মেয়ের জীবনের উত্থান পতনের বিষয়টা আমি ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এবং ওখানে যেহেতু আমি নৃত্যশিল্পী আমি আমার বিভিন্ন স্টাইলের এক্সপ্রেশন দিয়ে মানুষের যে কষ্ট বা দুঃখ ওটা আমি স্টিল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি মেয়েটা যে গাবে কোনো দিন ভাবতে পারি নাই যখন ও গাইলো ভালোই লাগলো আমার মেয়ে গাচ্ছে আমি বললাম কি আর একটু ভালো হলে ভালো হতো সব হয়ে গেল নিরাশা